আজি সোমবার, রাতেপা বরপুখী পাড়লে আহিবলৈ সাধ্য নাই। যেহেতু সোমবারে শিব বাবার ভক্ত সকলে শিব মন্দির আগুরি থাকে, সেয়ে মই আজি আবেলি উলাই আহিলো বরপুখী পাড়লৈ। বরপুখী পাড়তে আছে তিনিটা দোল, শিবদৌল, বিষ্ণুদৌল আর দেবীদৌল। সেই তিনিটা দৌলের কাষতে থাকা বরপুখীটির পাড়ত অকনমান সময় রই দিলে এনেকুয়া লাগে যেন পৃথিবীর সমস্ত শান্তিখিনি ইয়াতে পাই গলো। এই শান্তিখিনি অনুভব করে ইয়াতেই বহুত বহুত আর বহুত সময় পার করল। তারপর সোমাই আহিল পুখুরীটির একেবারে কাষলৈ। এইটাই হয়েছে পুখুরীটির কাষলৈ যাওয়া একমাত্র এন্ট্রেন্স। ইয়ারপরাই ভক্ত সকলে প্রতি সোমবারে পানি উঠাই লৈ গৈ শিবদৌলের কুণ্ডত ঢালেগৈ। আর ভিড় নথকা অবস্থা এই স্থানের সৌন্দর্যও বেলেগ ধরনের। মই এই পরিবেশের সৌন্দর্য উপভোগ করে উঠি লাহেকৈ দৌলের কেম্পাসের ভিতরলৈ সোমাই গলো। দৌল কেম্পাসের ভিতর পরিবেশও সচাকৈ বড় মনোমোহা। এই পরিবেশত ঘুরি ফুরি সময়বুর যে কেনেকৈ পার হল গমেই নেপাল। যেতিয়া দেখিলো ভক্তসকলে শিবদৌলের সন্মুখত চাকি জ্বলাইছে তেতিয়াহে গম পালো যে সন্ধিয়া হল। আর তেতিয়া মনে মনে উচ্চারণ করিলো হর হর মহাদেব, আর লাহেকৈ মহাদেবক সেবা জানাই তারপর বিদায় ললো। আর লগতে আপনাদের পৰাও বাই বাই।